নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তুলসী প্রকাশনের WBCS প্রিলিমিনারি এক্সাম ক্র্যাক করার জন্য প্র্যাকটিস সেটের বই। হ্যাঁ, দুটো বই এখানটায়, এটা হচ্ছে বেঙ্গলি ভার্সনের বই, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই। দুটো বইয়ে হুহু একই কোশ্চেন রয়েছে, শুধুমাত্র এটা বাংলাতে লেখা রয়েছে আর এটা ইংলিশে। বাংলা ইংলিশে দুটো যদি কম্প্যাক্ট থাকতো বেশ ভালো হতো, কিন্তু বাংলা ইংলিশে দুটো আলাদা আলাদা বই তৈরি করেছে তুলসী পাবলিকেশন। চলো প্রথমে বাংলা বইয়ের রিভিউটা করা যাক, তারপর এই ভিডিওতেই ইংলিশ বইয়ের রিভিউটা করে দিচ্ছি। চলো, এ হচ্ছে বাংলা বইয়ের ফ্রন্ট কভার, এ হচ্ছে বইয়ের থিকনেস, এই হচ্ছে বইয়ের ব্যাক কভার। তুলসী প্রকাশনের কিছু রেফারেন্স বই রয়েছে, তোমরা দেখতে পারো এগুলো। একটা সময় ছিল তুলসী প্রকাশনের এই WBCS প্রিলিমিনারির বই থেকে প্রচুর কোশ্চেন WBCS আসতো। চলো এবার বইটি দেখানো যাক। বইটির ফার্স্ট এডিশন সেপ্টেম্বর 2010, আমি যখন কিনেছিলাম 2017 জানুয়ারি 10th রিভাইজড এডিশন ছিল। প্রিন্টেড প্রাইস ছিল 380 টাকা। WBCS এর স্কিম অ্যান্ড সিলেবাস তোমরা সবাই জানো, তাও দেখে নিতে পারো। এবার কন্টেন্টস কি কি রয়েছে তোমরা দেখো, এখানে সাবজেক্ট ওয়াইজ মডেল সেট রয়েছে, অবজেক্টিভ ইংলিশে 1 থেকে 10টা, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পলিটিতে 1 থেকে 10টা, হিস্ট্রিতে 1 থেকে 10টা, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তোমরা সবাই জানো হিস্ট্রিতে দুটো পার্ট থাকে, একটা হিস্ট্রি আর একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেই দুটো পার্টি রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1 থেকে 10, জিওগ্রাফিতে 1 থেকে 10, জেনারেল সায়েন্সে 1 থেকে 10, মেন্টাল অ্যাবিলিটিতে 1 থেকে 10, কারেন্ট অ্যাফেয়ার্স 1 থেকে 10। তোমরা আপডেটেড বই কিনলে, অর্থাৎ নিউ এডিশনের বই কিনলে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড পেয়ে যাবে। এই বইয়ে টোটাল 24টি প্র্যাকটিস সেট রয়েছে, আর 2009 থেকে 2016 পর্যন্ত WBCS এর কোশ্চেন পেপার সলভ করা রয়েছে। হ্যাঁ, এটি পুরনোর বই, তার জন্য 16 পর্যন্ত তোমরা নিউ এডিশন কিনলে পারে 2020 পর্যন্ত পেয়ে যাবে, মানে 21 পর্যন্ত পেয়ে যাবে, 21 পর্যন্ত প্রিলিমিনারি কোশ্চেন পেয়ে যাবে। আর নতুন বইয়ে তোমাদের প্র্যাকটিস সেট কিছু আপডেট হতে পারে, আমি জানা নেই আমার, তোমরা দেখে নেবে গুগল থেকে। দেখো ইংলিশে মডেল প্র্যাকটিস সেট, হিস্ট্রিতে জেনারেল সায়েন্স, হ্যাঁ বইটা আমি সবগুলোই খুব সুন্দরভাবে পড়েছি, আমার বেশ ভালোই লেগেছে বইটা, কোশ্চেনগুলো খুব সুন্দর। আমি WBCS এর নেট সেটের যে হিস্ট্রি মক টেস্ট দিই, এই বই থেকেই অনেক কোশ্চেন তুলে ধরা হয় হিস্ট্রি মক টেস্টের জন্য, বেশ ভালো ভালো হিস্ট্রি মক টেস্ট রয়েছে। চলো এবার মডেল সেট 13, এটা দেখানো যাক বেশ ভালোভাবে। দেখো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, এইভাবে চলছে, আনসার এইভাবে দেওয়া রয়েছে, আনসারের কোনো এক্সপ্লেনেশন নেই। এক্সপ্লেনেশন না থাকলে এই বইয়ের কোশ্চেনটা, মানে কোশ্চেন সেট আপগুলো বেশ ভালো। হ্যাঁ, তোমাদের প্রথমেই বলে দিয়েছি, একটা সময় ছিল এই বইটা রমরমা বাজার ছিল, এই বই থেকে প্রচুর কোশ্চেন WBCS প্রিলিমিনারিতে আসতো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এই বইয়ের প্রচুর কোশ্চেন WBCS এর প্রিলিমিনারিতে আসতো, এখনও এই বইয়ের অনেক কোশ্চেন WBCS এর প্রিলিমিনারি মেন্সে আসে। বইয়ের কোশ্চেন সেট আপ খুবই ভালো। এবার এই বইটি দেখলে টোটাল 24টি প্র্যাকটিস সেট, আর 2009 থেকে 16 পর্যন্ত আনসার করে দেওয়া রয়েছে, সলভিং মানে কোশ্চেন পেপারগুলোর আনসার সলভ করা হয়েছে 9 থেকে 16, 24টি প্র্যাকটিস সেট। এই বইটা তোমরা দেখলে, এবার তুলসীর এই ইংলিশ বইটা দেখানো যাক। এ হচ্ছে ফ্রন্ট কভার, এ হচ্ছে ব্যাক কভার, কিছু রেফারেন্স বই বা রেকমেন্ডেড বই। এ হচ্ছে বইয়ের থিকনেস, এই বইটা পাতলা, এই বইটা বাংলা বইটা বেশ মোটাই ছিল, ইংলিশটা পাতলা। আমি 2018-তে কিনেছিলাম, 27 নভেম্বর কিনেছিলাম 2018, তখন প্রিন্টেড প্রাইস ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, 420। এই বইয়ে প্র্যাকটিস রয়েছে টোটাল 15টা কম রয়েছে, আর WBCS এর কোশ্চেন সলভ করা রয়েছে 2008 থেকে 18, হুবহু একই, শুধুমাত্র এই বইয়ে ইংলিশে দেওয়া রয়েছে, আরও হয়েছিল বাংলায়, তোমরা দেখে নাও, হুবহু এক, এই বই ইংলিশে আর বাংলায়। ইংলিশ বই সম্পর্কে আমার কিছু বলার নেই, হুবহু একই কোশ্চেন, কি আর বলবো, তোমরা সবই বুঝতে পারছো।
ঠিক আছে বন্ধুরা, এই দুটো বইয়ের বুক রিভিউটা কেমন হলো, দুটো বইয়ের রিভিউটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই বই দুটো সম্পর্কে কিছু বলার থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, কেননা এই দুটো বই আমি অনেক দিন ধরেই প্র্যাকটিস করেছি। আর হ্যাঁ, এই চ্যানেলে দুটো বুক গিভ অ্যাওয়ে চলছে, সেই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেশন করতে গেলে অবশ্যই গিভ অ্যাওয়ের ভিডিওটি দেখো তোমরা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে, কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। ভিডিওটি এখানেই শেষ করে তোমাদের ধন্যবাদ জানানো হচ্ছে।